তাপপ্রবাহে দাপটে জেরবার গোটা দক্ষিণবঙ্গ, আর্দ্রতাও পৌঁছেছে চরমে। মানুষের পাশাপাশি নাজেহাল বন্যপ্রাণীরা। তীব্র গরম থেকে রয়্যাল বেঙ্গল টাইগারদের বাঁচাতে রাজকীয় আয়োজন ঝড়খালিতে। ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে থাকা তিনটি বাঘকে দেখভাল করা হচ্ছে চিকিৎসকের পরামর্শ মতোই। দেওয়া হচ্ছে ভিটামিন সি ট্যাবলেট, ওয়ারেস, পাইপের মাধ্যমে জল ছিটিয়ে স্নান করানো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারদের। আমরা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারগুলোকে নিয়মিতভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3-4 বার স্নান করাচ্ছি, ওয়ারেসে জল খাওয়াচ্ছি, ভিটামিন সি এ ডি সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে আমাদের ডাক্তার পরামর্শ মতো। 24 ঘন্টাই বাঘেদের জন্য বরাদ্দ ফ্যানের হাওয়া। তাছাড়াও বাঘেদের এনক্লোজারের মধ্যে তৈরি করা হয়েছে বাথটব, রয়েছে স্নানের জন্য প্রাকৃতিক পুকুরও, খাঁচার ভেতরে বড় বড় পাত্রে জল রাখা হয়েছে। বাঘেদের শরীরকে ঠান্ডা রাখতে এই সমস্ত ব্যবস্থা করা হলেও তাদের খাবারের মেনুতে আপাতত অন্য কোনো পরিবর্তন করা হয়নি বলেই বনদপ্তর সূত্রে খবর। তবে দুবেলায় বাঘেদের খাঁচাগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন সেখানকার কর্মীরা। আমরা গরমে ওদের নাইট শেল্টারের দরজা খুলে রাখছি, প্রয়োজনীয় ভেতরে চলে আসবে, প্রয়োজনীয় আবার নিজের ইচ্ছায় বা বাইরে বেরিয়ে যাবে। বাঘ যাতে এই গরমে সুস্থ থাকে সেদিকেও নজর রেখেছে বনদপ্তরে আধিকারিকরা, খুশি পর্যটকরা। গরম থেকে বাঘেদের রক্ষা করতে বনকর্মীদের এমন উদ্যোগ দেখে খুশি পর্যটক থেকে সুন্দরবনবাসীরা। ব্যাঘ্র প্রকল্প বেঁচে থাক চাইছেন স্থানীয় ব্যবসায়ীরাও। তোমার বাঘের জন্য ওরা যে ফ্যান, তারপর ওয়ারেস মিশানো যে জল, তারপরে ওদের টাইম বাই টাইম যে খাবার, এই গরমে ওদের যে দেখাশোনার যে ইগুলো সব টাইম মতন করছে, আমাদের এগুলো দেখে আমাদের ভালো লাগে। তার পাকেট লেগেছে, খাওয়া দাওয়া দিতে হবে খাতে, ওই জন্য করে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তাদের, সুস্থ থাকে বাঘটার জন্য, ওই জন্য করে এইসব ব্যবস্থা, ওয়ারেস পানি টানি সব ব্যবস্থা হচ্ছে। গরমটাকে তুড়ি মেরে কাটিয়ে দিতে চাইছে রাজ্যবাসী। সামার ভ্যাকেশনে তাই পাহাড়ের দিকেই ছুটছে বহু মানুষ। তা না হলেও এসি রেস্তোরাঁ বা এসি শপিং মলেই কাটছে সন্ধ্যের দিকটা। কিন্তু বন্যপ্রাণীদের খোঁজ রাখে কজন? তাই বনকর্মীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সকলেই। সুন্দরবন থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।